জামজাম মিডিয়ার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আপনাদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ বা যেটাকে আমরা চিত্তরঞ্জন হাসপাতাল বলে জানি দেখাব। আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের 3 নম্বর গেটে আছি। আজ শুক্রবার, ভিড় খুব কম। ইনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি স্বাধীনতার সংগ্রামী, এবং এনার নামে এই হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয়েছে। সর্বপ্রথম এখান থেকে টিকিট কাটতে হয়। সমস্ত ডিপার্টমেন্টের জন্য এখান থেকে টিকিট নিতে হয়। একটি টিকিটের মূল্য 2 টাকা। এটা অনলাইনভাবেও নেওয়া যায়, যেমন আমরা অনলাইন টিকিট কেটেছি। এটা অনলাইন টিকিট, আপনারা যেটা দেখছেন। তারপরে এটা আই বিল্ডিং, এখানে চোখ, নাক, কান, গলা বিশেষভাবে দেখা হয়। তারপরে এটা এমার্জেন্সি বিল্ডিং, আমরা দেখছি এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে ভালো চিকিৎসার জন্য রাত রাত শুয়ে থাকে এবং ভালো চিকিৎসার জন্য এখানে পড়ে থাকে। দূর দূরান্ত থেকে লোক আসে। এটা এমার্জেন্সি বিল্ডিং এবং কলেজ ভবন, এখানে ছাত্রদের ট্রেনিংও দেওয়া হয়। এবং এটা এমার্জেন্সি বিল্ডিং, তার পাশেই আমরা দেখছি এটা ন্যায্য মূল্যের ঔষধ কেন্দ্র। এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যের ঔষধ পাওয়া যায় এখান থেকে, সেটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এটা এমার্জেন্সি, খুব ভালো পরিষেবা এখানে পাওয়া যায়। তারপরে এটা সামনে কার্ডিওলজি বিভাগ, যেটা রাজা রামমোহন রায় বিল্ডিং, এখানে কার্ডিওলজি এবং মেডিসিন বিভাগ নিচে আছে, যেটা 10টা থেকে এখানে এন্ট্রি শুরু হয়। এখানে হার্ট এবং মেডিসিন বিভাগে সমস্ত রকমের চিকিৎসার দেখা হয়। এটা মেডিসিন অর্থাৎ রোনাল্ড রস বিভাগ, রোনাল্ড রস, যেখান থেকে ন্যায্য মূল্যের ঔষধ পাওয়া যায় খুব কম দামে। মানুষ অনেক দূর দূর থেকে এখানে এসে চিকিৎসা করাচ্ছে। এটা চেস্ট ডিপার্টমেন্ট, এখানে অ্যাজমা, হাঁপানি, কাশি, দমের কষ্ট বিভিন্ন রোগে দেখানো হয়। এটা চেস্ট ডিপার্টমেন্ট, খুব একটা বড় ডিপার্টমেন্ট এটা। এখানেও প্রচুর পরিমাণে মানুষ চিকিৎসার জন্য দূর দূর থেকে এখানে আসে। এখানেও প্রচুর পরিমাণ ভিড় হয়। এটা একটা অন্যতম ডিপার্টমেন্ট, আমরা এক্ষুনি এর ভেতরের অংশ দেখাবো আপনাদেরকে। এটা চেস্ট ডিপার্টমেন্টের লাইন, যেহেতু এখন সকালবেলা মানুষ ভোর থেকে বসে আছে এখানে, লাইন দিয়ে বসে আছে। সামনে এটা সিটি স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান করানো হয় এই ঘরের ভেতরে। আমরা আপনাকে কেমনভাবে সিটি স্ক্যান করানো হয় সেটাও দেখাবো। এখানে সিটি স্ক্যান করা চলছে, দেখুন এই যে সিটি স্ক্যান মেশিন সামনে, এখানে সিটি স্ক্যান করানো হচ্ছে। আমি সাইদ আহমদ আপনাদের সঙ্গে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।